ফুটবল মাঠে একজন কোচ এমন একজন ব্যক্তি যার কাজটা আসলে থ্যাঙ্কলেস। দল ভালো খেললে মোটা দাগে লাইমলাইট নির্দিষ্ট কোনো একজন খেলোয়াড় পেয়ে যান, আর যদি দল খারাপ করে তখন যত দোষ নন্দ ঘোষ, সবাই কাঠগড়ায় দাঁড় করান কোচকেই। কোনো দল হেরে গেলে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্টেডিয়ামের গ্যালারি, সব জায়গায় কোচের বিরুদ্ধাচার করা খুব স্বাভাবিক ঘটনা। তবে এর বিপরীত চিত্র কেমন হতে পারে কল্পনা করুন তো। খুব বেশিক্ষণ কল্পনার জগতে আপনাকে থাকতে হবে না, ধুলো মাটির এই ধরাধামে ফিরে আসুন। আপনাকে এর উল্টো চিত্রটা বাস্তব ঘটনা দিয়েই দেখাচ্ছি। বায়ার্ন মিউনিখ আর থমাস টুখেলকে তো মোটা দাগে সবাই চিনেন। একটানা 11টা শিরোপা জেতা বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগা শিরোপা খোয়াচ্ছে ভুতুড়ে এক সিজন কাটানো বায়ার লেভারকুজেনের কাছে। অবিশ্বাস্য হলেও সত্যি, লিগে এখনও একটাও ম্যাচে হারের মুখ দেখেনি লেভারকুজেন। 30 ম্যাচ খেলে 25 জয় আর 5 ড্র নিয়ে আছে সবার ধরাছোঁয়ার বাইরে। ঘরোয়া লিগের শিরোপা টানা জিততে থাকা দলটা যখন শিরোপা খোয়ালো তখন বেঁকে বসলো ক্লাব কর্তারা। এত বছর চোখ বুঝে শিরোপা জিতে আসা দলটা এভাবে সিংহাসন হারাবে এ যেন কোনোভাবেই মেনে নিতে পারছিল না বায়ার্ন। ফলে ফেব্রুয়ারিতে দুই পক্ষের সম্মতিতেই এসেছিল এমন একটা সিদ্ধান্ত যে চলতি মৌসুম শেষে বায়ার্ন মিউনিখ ছাড়বেন থমাস টুখেল। তবে ক্লাবের এমন সিদ্ধান্তে মোটেও খুশি নয় বায়ার্নের সমর্থকরা। বাভারিয়ানরা ছাড়তে চায় না টুখেলকে, ডাগ আউটে আর কাউকেই চায় না তারা, তাদের পছন্দ এই জার্মান কোচকেই। তাই তো তারা ঘরে বসে নেই, রীতিমতো শুরু করে দিয়েছে পিটিশন। লক্ষ্য তাদের একটাই, আর যাই হোক না কেন টুখেলকে বায়ার্ন ছাড়তে দেওয়া চলবে না। আর বাভারিয়ানদের এমন উদ্যোগে সমবেত হয়েছেন একজন দুইজন নয়, হাজার হাজার বায়ার্ন মিউনিখ ভক্ত সমর্থকরা। সবশেষ খবর অনুযায়ী প্রায় 15,000 সমর্থক এই পিটিশনে স্বাক্ষর করেছেন, সংখ্যা ক্রমান্বয়েই বেড়ে চলেছে। তাহলে পরবর্তী ঘটনা শুনলে অবাক হবেন। থাকতে চান না টুখেল, টুখেল জানিয়ে দিয়েছেন ফ্যানদের পিটিশন তার সিদ্ধান্তের বদল ঘটাতে পারবে না। জার্মানি কোচের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের লিঙ্ক আপ আছে, কথা চালাচালি হচ্ছে, চুক্তিটা হলেও হয়ে যেতে পারে। টুখেল বলেন, যদিও ব্যাপারটা আমার জন্য ভালো, সমর্থকরা চাচ্ছে আমি থেকে যাই, তবে আমি এটিকে মোটেও অগ্রাধিকার দিচ্ছি না। আগামী কয়েকদিন শুধুই চিন্তা ফুটবল নিয়ে, কোনটা ভালো মন্দ সেটা নিয়ে চিন্তা করা না, এই ধরনের ব্যাপারে চিন্তা করে নিজেকে প্রভাবিত করতে চাই না। এদিকে চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকলেও ঘরোয়া শিরোপার খাতায় এবারে বায়ার্নের ভাড়ে মা ভবানী, নেই একটাও শিরোপা। তাই বায়ার্ন কর্তারা অনড় তাদের সিদ্ধান্তে, পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছে গেগেন প্রেসের জনক রাফ রাগনিক, এমনকি এমি মার্টিনেজদের অ্যাস্টন ভিয়ার গুরু উনাই এমেরিও আছেন পছন্দের তালিকায়। খুব শীঘ্রই হয়তো কোচের নাম ঘোষণা করবে বায়ার্ন। পারভেজ ইমাম, অনফিল্ড।